হ্যালো বন্ধুরা, কেমন? বাদরের মতো তো কেমন আছো তোমরা? আজকে তো আমরা মানুষ নই, আজকে আমরা অ্যানিমেল, ঠিক আছে? আও আও করে ওরকম। তো আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা দুজন খুব ভালো আছি, তাই আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা ভীষণ 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 মজার হতে চলেছে, এক্সাইটেড লাগছে। কারণ মানে তোমরা যতটা এক্সাইটেড হবে তার থেকে আমরা বেশি এক্সাইটেড, কারণ এরকম ভিডিও আমরা ফার্স্ট টাইম করছি। সেটা হচ্ছে আমরা মুড়ি চ্যালেঞ্জ করছি। দেখো, মুড়ির সাথে আছে এখানে ছোলা, তার সঙ্গে আছে ভেজিটেবল চপ, পেঁয়াজি, বেগুনি, তার সঙ্গে আছে দুটো করে ল্যাংচা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, যেটার সাথে তো অসম্পূর্ণ। কিন্তু এটার মধ্যে টুইস্ট এটাই আছে যে আমরা হাতে করে খাবো না, আমরা মুখে করে খাবো বা আমরা চামচে করে খাবো। কে আগে ফিনিশ করতে পারে তাও কাঁটা চামচ, তাও আবার কাঁটা চামচ, হ্যাঁ কাঁটা চামচে করে খেতে হবে, বা এইভাবে হাতে করে ধরে আমরা মুখে করে খেতে পারি, কিন্তু হাত ঠেকানো যাবে না। হ্যাঁ, প্রথমে মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে হ্যান্ড ওয়াশ করে চলে আসবো, দিয়ে আর আমরা হাত ঠেকাবো না, ঠিক আছে? মিষ্টি খেলেও মুখে করে বা চামচে করে, ঠিক আছে? মুড়ি যা খাবো চামচ বা হাত করে, মুখ আমরা মানে হাত না, সরি, মুখে করে বা চামচ, চামচে করে হাত আমরা ইউজ করবো না, মুখ না ইউজ করলে তো হবে না, হাত আমরা ইউজ করবো না। তো ভিডিওটা তোমাদের সাথে সাথে আমরাও খুব এক্সাইটেড, কারণ প্রথমবার এরকম ধরনের ভিডিও করছি। তো আর শেষে কি পানিশমেন্ট থাকবে দিদি? দেখা যাক কি পানিশমেন্ট নেওয়া যাক, নেবে দেখাও যাক, বলা তো যাচ্ছে না, কারণ প্রথম হচ্ছে। আর এই ভিডিওটা মানে পুরো খাওয়াটা একটা পানিশমেন্ট বলতে পারো, তারপরে শেষে আবার পানিশমেন্ট, পানিশমেন্টের শেষে একটু হালকা ফুলকা রাখবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, তাহলে ভিডিওটা স্টার্ট করব। আগে আমরা মাখিয়ে নিই মুড়িটা ভালো করে, যে যেমন করে খেতে পারবো সেইভাবে মাখিয়ে নিই। আর প্রথম মুড়ি দেখো, तेरे को डर नहीं लगता? আমি যা করছি একবার রেডি, সত্যি যুদ্ধ করছি, আমাদের দেখছো তো ভালো করে দেখাচ্ছি, আমাদের দেখো নাক খেয়েছি, ওরে বাবা, দেখো চার দিকে মুখে, মানে গরু যেভাবে ঘাস খায় আমরা ওইভাবে দিকে মুড়ি খেয়েছি, ঠিক আছে? তুমি ভাবো আমাদের হাত যদি না থাকে আমরা এইভাবে খেতাম, পাশ থেকে গিয়ে মুখে চেয়ারাটা দেখো, দেখো
পুরো বাচ্চা ছেলে যে আমি খাওয়া মুখে এটা লেগে থাকে আমি একটুখানির জন্য হেরে গেলাম তো চলো যেহেতু পানিশমেন্ট দিদি প্রথমেই বলে দিয়েছে দিদিকে পানিশমেন্ট নেই ছোটখাটো পানিশমেন্ট আছে দিদি বলে দিয়েছে তাহলে পানিশমেন্টটা নেওয়া যাক তুমি খাবে এখনো এবারটা হাতে করে খেতে পারি খেয়ে নাও যখন গেম তো শেষ হয়ে গেছে খেয়ে নাও দিদির মুখের অবস্থা দিদি কাঁদছিল একটু আগে যে পানিশমেন্ট নেবো না পানিশমেন্ট এটাই তো পানিশমেন্ট বলো এই যে খেলাম এই খাওয়াটা কি পানিশমেন্ট থেকে কোনো অংশে কম এনিমেলের মতো খাচ্ছি ঠিক আছে চলো দিদির পানিশমেন্ট হলো দেখো বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি যেহেতু মুড়ি খাওয়া হয়েছে পেটটা ভরেনি দিদি এখনো মুড়ি খেয়ে বলছিল আমার ঠিক আছে আর একটু তাহলে মুড়ি খেয়ে নিও আজকে খেয়ে তো না আর একটু মুড়ি খেয়ে নিও আমি বললাম মশলা ডিব্বা নিয়ে বসেছি কি করবো বলো তো লঙ্কা হলুদ ধনে জিরে সব মিশাবো দেখছো দাঁড়াও কি অবস্থা এই হলুদ জলটা খাবে না এই হলুদ জলটাতে মুড়ি মেশাবো এই হলুদ জলটাতে মুড়ি মেশিয়ে এটা দিদি খাবে এই তো মুড়িটা দিদি খাচ্ছে আমার তো ফ্রেন্ড তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে চলো আমাদের ভিডিওটা যদি সত্যি ভালো লাগে আর এই দিদির হলুদ জল খাওয়া আর তার সাথে মুড়ি খাওয়া যদি ভালো লাগে তো প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর টিং 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 বেল আইকনটা বেল আইকন প্রেস করে দিও পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা ভিডিও নিয়ে বাই